দর্শক সারদি দুর্গোৎসবের খবর জানবো আরেকবার। রাজধানী ঢাকেশ্বরী মন্দির এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাবো ঢাকেশ্বরী মন্দিরে, যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, আপনি আছেন ঢাকেশ্বরী মন্দিরে, আজকে মহানবমীর আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তীর আটা ময়দা সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। শারদীয় শুভেচ্ছা। ঠিক আজকে কিন্তু চন্দ্রের নবমী তিথি, এবং এই দিনে কিন্তু নবমী তিথির মহানবমী পালিত হচ্ছে, এবং একই সাথে যেহেতু তিথিজনিত কারণে মহাদশমীও রয়েছে প্রত্যেকটি, মানে অর্থাৎ বিজয়া দশমীও কিন্তু রয়েছে একই সাথে। এবং ভক্তরা সকাল থেকে কিন্তু একে একে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন দেবী চরণে, আসলে ফুল পুষ্পমাল্য দিয়ে তারা কিন্তু নিজেদের প্রার্থনাটুকু তুলে ধরছেন। এবং অর্ঘ্য প্রদানের পর কিছুক্ষণ আগেই কিন্তু অঞ্জলি অনুষ্ঠিত হয়েছেন, এবং সাধারণ যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা একে একে আসলে এখানে আসছেন এবং নিজেদের প্রার্থনার জায়গাটুকু তুলে ধরছেন। সাম্প্রতিক পরিস্থিতি থেকে শুরু করে নিজেদের ব্যক্তিজীবনের বিভিন্ন সময়ের কামনা বাসনা সব কিছুই কিন্তু তুলে ধরছেন দেবীর কাছে, এবং তারা আসলে দুর্গতী নাসিনীর কাছে সব ধরনের সমস্যার সমাধান এবং একই সাথে পাপমুক্ত একটি সুন্দর সম্প্রীতির পৃথিবী গড়ে তোলার প্রার্থনা করেছেন। আমরা জানতে চেয়েছিলাম তাদের প্রার্থনার বিষয়টি, তারা জানিয়েছেন যে দেশ ও দশের জন্য আসলে তারা প্রার্থনা করছেন, যাতে প্রতিটি মানুষ সুখ শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে পারে। এবং একটু যদি মহানবমীর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি, সেটার ক্ষেত্রে বলতে হবে যে এই দিনেই কিন্তু, মানে আজকের দিনটির পরে কিন্তু মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গতী নাসিনী দেবী দুর্গা। তাই মূলত আজই পূজার শেষ দিন। শাস্ত্র অনুযায়ী রাবণের যেই পরাজয় যখন অনিবার্য, তখন শাপলা শালুক এবং বলিদানের মধ্য দিয়ে দেবীর পূজা করা হয়। সকালে মহানবমীতে যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিহিত পূজা, এবং এখানে কিন্তু ভক্তরা ভক্তানুসারীরা রয়েছেন। আমরা চেষ্টা করব এক দুজনের তাদের অনুভূতি জায়গাটুকু এবং তাদের সাথে কথা বলার, একজনের সাথে একটু কথা বলি এবং তার কাছে তার আজকের এই সময়ের এইবারের দুর্গাপূজার প্রার্থনাটুকু জানতে চাইব, এবং ভালো লাগা কেমন কাজ করেছে। এবং এইবারে দুর্গাপূজার প্রার্থনাটা অন্যরকম। এবার আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং সরাসরি হোস্টেল থেকে কোচিং থেকে মায়ের কাছে প্রার্থনা করতে আসছি মাতৃদর্শনে। এবার বাড়ি ছেড়ে আমার প্রথম পূজা, আমার বাসা সিরাজগঞ্জ এবং আমার প্রথম ঢাকায় পূজা। তো মায়ের কাছে এটাই প্রার্থনা, মা যেন সকলকে করুণা করে এবং আমি যেন সামনের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে মায়ের পায়ে আবার পুষ্পাঞ্জলি দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। শুনতে পাচ্ছিলেন একজন শিক্ষার্থী নিজের প্রার্থনার জায়গাটুকু আসলে তুলে ধরছেন এবং উচ্ছ্বাসের বিষয়টিও জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। এবারে চট্টগ্রামের আয়োজন নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, কেমন দেখছেন চট্টগ্রামের আয়োজন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমাদের জানাবেন। সারিকা, পাঁচ দিনব্যাপী যে মহা উৎসবের জন্য বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা সারা বছর জুড়ে অপেক্ষা করেন, সেই মহা উৎসব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে উচ্ছ্বাস উৎসব সেটি একটু বেশি কাজ করবে, সেটিই কিন্তু স্বাভাবিক এবং সেটি আমরা দেখছি। এবং আজকে মহানবমীতে আমরা যেটি দেখছি যে সকাল থেকে যে এই যে মণ্ডপগুলোতে কিন্তু পুণ্যার্থীরা ভিড় করছেন, তারা অঞ্জলি নিচ্ছেন, এবং যেহেতু পাঁচ দিনব্যাপী উৎসবের আজকে চতুর্থ দিন, অর্থাৎ কালকে তো আগামীকালকে মহাদশমী এবং যে বিজয়া দশমী, সেই জন্য আসলে সবার মধ্যে কিন্তু যেহেতু একদম শেষের দিকে বার একদিন আছে, সবার মধ্যে আসলে এই যে আনন্দ উৎসবের পাশাপাশি একটু বিষণ্ণতার শুরু কিন্তু কাজ করছে। তবে সবাই কিন্তু এসছেন আমরা দেখছি যে, এবং যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গতকালকে থেকেই, গতকালকে পরশু আমরা দেখছি, এবং দিন যতই যাচ্ছে ততই কিন্তু আসলে আমরা দেখছি যে পুণ্যার্থীরা তারা তাদের যে প্রধান ধর্মীয় উৎসব সেটি কিন্তু পালন করছেন এবং তাদের মধ্যে যে উৎসব সেটি কিন্তু আমরা দেখছি। তো আমরা যারা দর্শনার্থী আছেন দুই একজনের সাথে যদি একটু কথা বলি, যে এই যে আজকে তো মহানবমী, এই যে মহানবমী, এই নবমীতে আজকের সকাল থেকে তো আপনারা আসছেন, কেমন লাগছে আসলে? আপনি একটু বলেন দাদা। আজকে তো মহানবমী, এই নবমীতে আজকে আসলে দশমী তিথি টেনে নিয়ে আসছে আর কি দশমীতে। আজকে নবমী, গতকালকে শেষ, আজকে দশমী শেষ। আমাদের যে ঘট ওটা এখনই ঢুকে ব্রাহ্মণ সমাপ্তি ঘোষণা করলো আর কি। এটা তার মানে বিদায়ের সুর আসলে বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটা
এবছর একদিন আগে বিদেশুর হয়ে গেল আর কি। মা যদি আরেকদিন থাকতো আরো আরো একটা আনন্দ হতো এই আর। দর্শক, রাজধানী ঢাকেশ্বর মেদিনীপুর এবং চট্টগ্রাম থেকে আমরা মহানবমীর আয়োজন নিয়ে জানছিলাম।